ইহা কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের প্রতিদিনের বিকেলের চিত্র। স্টেডিয়ামের ভিতরে যখন কোনো লীগ বা টুর্নামেন্টের খেলা চলে বা একাধিক দলের অনুশীলন, তখন মাঠে প্রবেশের মেইন গেটের সামনে এভাবেই অপেক্ষায় থাকে মুগ্ধাপাড়া, কমলাপুর ও মানিকনগরের উঠতি ফুটবলাররা। কখন খেলা বা প্র্যাকটিস শেষ হবে আর কখন তারা মাঠে ঝাঁপিয়ে পড়তে পারবে ফুটবল নিয়ে। মাঝে মধ্যে নিয়মভঙ্গের জন্য স্টেডিয়ামের কর্মচারীদের হাতে মারও খেতে হয় তাদের, তবুও থামে না তাদের ফুটবলার হওয়ার অদম্য ইচ্ছে। মূলত আশেপাশে পর্যাপ্ত খেলার মাঠ না থাকা এবং মাঠে খেলা পরিবেশের অনুপস্থিতিতেই পরিস্থিতির জন্ম দিয়েছে। রাজধানী ঢাকার বুকে ফিফা এবং এফসের স্বীকৃত ফুটবল মাঠ বলতে দুটি, একটি বঙ্গবন্ধু স্টেডিয়াম, অপরটি কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। বঙ্গবন্ধু স্টেডিয়াম এখন সংস্কার চলায় সেখানে খেলাধুলা বন্ধ, ফুটবলের 30 কোনোটি হতে পারছে না, আর যে কারণে যত চাপ পড়ছে এই কমলাপুর স্টেডিয়ামের উপর। এখানে প্রিমিয়ার লিগ, তৃতীয় বিভাগ লিগ, দ্বিতীয় বিভাগ লিগ, সিনিয়র ডিভিশন লিগ, বিসিএল, মহিলা লিগ এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট, বিশেষ করে বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো এখানে হয়, যে কারণে আশেপাশের উঠতি ছেলেদের পক্ষে এখানে এসে নিয়মিত খেলাধুলা করার সুযোগ হয় না। তার অপেক্ষা থেকে কখন খেলা শেষ হবে, কখন দলগত অনুশীলন শেষ হবে, এরপর তারা ফুটবল নিয়ে ঝাঁপিয়ে পড়বে মাঠে। এইখান থেকে হয়তো একসময় অনেক ফুটবলার তৈরি হবে, আবার কিছু ফুটবলার হারিয়ে যাবে, এটাই নিয়ম। তারপরও আশেপাশে মাঠ থাকলে এই ধরনের সমস্যায় পড়তে হতো না। ঠিক কমলাপুর স্টেডিয়ামের সামনে পশ্চিমবঙ্গে বিশাল যে আইসিডি আছে, সেখানে এক সময় দুটো মাঠ ছিল, সেখানে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন খেলা হতো, দলগুলো অনুসরণ করতো, আমরা সেটা দেখেছি। কিন্তু সেখানে এখন বিশাল বিশাল কন্টেনার স্তূপ, যে কারণে সেদিকে খেলা হওয়ার কোনো সুযোগ নেই। পাশে আরেকটি অংশে বাস স্ট্যান্ড আছে, আরেকটা অংশে বস্তি ছিল, সেটা উঠে গেছে, রেল লাইনের কাজ চলতেছে, সংস্কারের কাজ চলতেছে। এই বিশাল এলাকা জুড়ে আগে মাঠ ছিল, তখন এখানে প্রচুর খেলাধুলা হতো, আর সেটা এখন সেই পরিস্থিতি না থাকার কারণেই এইভাবেই মাঠের বাইরে অপেক্ষা থাকে ফুটবলাররা। অবশ্য অপেক্ষা কেউ থাকে না, সবাই থাকে না, কেউ কেউ আবার ফুটবল নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। যেমন একজন ছেলে বাস্কেটবল প্র্যাকটিস করছে, আরেকজন আঙুলের উপর বল ঘোরাচ্ছে, এর নাম হলো ফারদিন, সে কাজী জাফর স্কুলে পড়ে। সুতরাং এই ফুটবলাররা বা এই উঠতি ছেলেরা বিকালের সময়টা পার করে এভাবেই এই মাঠে এসে। তবুও ধন্যবাদ যে একটি মাঠ এখানে আছে, একটি স্টেম এখানে আছে, কিছুক্ষণের জন্য হলেও তারা সেটা খেলার সুযোগ পায়। এই জন্য অবশ্যই সরকার ধন্যবাদ পাওয়ার দাবিদার, বিশেষ করে যারা এই স্টেম তৈরি করেছিল সেই সময়কার সরকার থাকা লোকজন সবাইকেই ধন্যবাদ দেওয়ার মতো পরিস্থিতি আছে। আমরা চাইব যেন এই ফুটবলাররা হারিয়ে না যায়, তারা যেন অবশ্যই নিয়মিত খেলতে পারে এবং এখান থেকে যেন ফুটবলার তৈরি হয়।